সালামু আলাইকুম আহমতুল্লাহ কথা বলবো টিকটক নিয়ে ইয়েস আজকের টপিক টিকটক বয়কট করুন কেউ বলছে চায়না ইচ্ছে করেই এই মারণ ব্যাধি যুক্ত যে ভাইরাস তা ছড়িয়েছে বিশ্বের বুকে নিজে সুপার পাওয়ার হওয়ার জন্য কথা সত্য হতে পারে এই চায়নারা চায়না যে মানুষ তার ধর্মকে মেনে সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করুক তারা সবসময় সুপার পাওয়ার হওয়ার নেশাই ধ্বংস করতে চাইছে গোটা পৃথিবী গোটা বিশ্ব তারা অনেক স্বার্থপর মনে আছে চায়নার প্রধানমন্ত্রী বলেছিল যে কেউ যদি সিয়াম পালন করে অর্থাৎ রোজা রাখে তাকে জোর করে সোরের গোস্ত খাওয়ানো হবে মনে পড়ে যে চায়না সরকার বলেছিল যে মহিলাদের হিজাব পরা এদেশে চলবে না চায়না সরকার বলেছিল যে আমরা নতুন করে কোরআন লিখবো না তারপরেও আমাদের ঘরে চায়না প্রোডাক্টের শেষ নেই দেখুন কোনো জাতিকে যখন আপনি কোন ঠাসা করতে চাইবেন যারা বিরোধী কাজ করে তাদেরকে কোন ঠাসা করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে তাদের পণ্যকে বয়কট করতে হবে তাদের পণ্য যতক্ষণ আপনি বয়কট করছেন অতক্ষণ পর্যন্ত আপনার চিৎকার চেঁচামেচি আপনার সোশ্যাল মিডিয়ায় বলা কিছুই কাজে লাগবে না তবে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিকটক টিকটক মানে টিকটক ভিগো মিউজিক্যালি এগুলা এক একটা সোশ্যাল অ্যাপ যদিও সোশ্যাল অ্যাপ বলা এটা কিন্তু একটা ঘৃণিত কাজ আমার কাছে মনে হয় এটা হচ্ছে আনসোশ্যাল একটা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে মানুষ ফান করে মজা করে নিজের শরীরটাকে বিনা টাকায় মানুষের কাছে প্রদর্শন করাতে ব্যস্ত থাকে এই অ্যাপ ইয়েস এই টিকটকের মাধ্যমে মানুষ তার নিজের শরীর বিক্রি করে করছে এখন বর্তমানে গোটা বিশ্ব আজকে আতঙ্কিত করোনা ভাইরাসের জেরে না এর কোনো ঔষধ আবিষ্কার হয়েছে না কোনো অ্যান্টিবায়োটিক কী করে বাঁচবে মানুষ আর এই সব টিকটক সেলিব্রিটি এই জানি না এদের মা বাবা হয়তো ভালো কিন্তু এই মা বাবার ঘরে এমন একটা কুলাঙ্গারের জন্ম এমন এমন কিছু কুলাঙ্গারের জন্ম হলো কি করে এই টিকটককে নিয়ে এই আপনার ওই করোনা ভাইরাসকে নিয়ে ফান করছে যেটা একটা মারণ ব্যাধি যা নিয়ে গোটা বিশ্ব চিন্তিত তা নিয়ে চলছে ফান আসুন কয়েকটা দেখে নেওয়া যাক আজা আজা এক ডন্ডা মে টাঙ্গে আজা মে ধরে তো কাকে দিখা এক ডন্ডা মে পৌঁছ যা যা শুয়া কন

एक्सक्यूज मी मैम यू यू लुकिंग वेरी क्यूट कैन आई गेट योर नंबर जिस मोहल्ले से मैं गुजरती हूँ ना वहाँ पे लोग मरते हैं. क्यों? कोरोना वायरस हो क्या করোনা বিমারী বেশ ছোড়া চালা যাও নাই তো করোনা বিমারি তো করোনা দেখলেন তো শুধু এগুলো নয় আর অনেকগুলো রয়েছে আমি প্রশাসনকে বলবো দেশের নেতা বলবো যে এইসব যারা এই ফান করছে মৃত্যুকে নিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক নেতা মন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তো মানুষকে গ্রেপ্তার করা হয় তো এইগুলা এরা কারা এই সব গরুদেরকে সব কোলাঙ্গাদেরকে গ্রেপ্তার করা হোক একটা ভাইরাস যেটাকে মানুষ মানে ভয় করছে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে যার উপরে তাকে নেতারা মজা করছে ফান করছে কত খারাপ লাগে বলুন দেখি আর এটা লঞ্চ করেছে চায়না একবার খেয়াল করুন চায়না কি চাইছে জি আপনি ধর্ম থেকে বিচ্যুত হয়ে যান বিচ্ছিত ঘটুক আপনার আপনি উলঙ্গ বেহাপনায় মেতে উঠুন আপনার পরিবারকে উলঙ্গ বেহাপনার একটা পণ্য তৈরি করুন তারা ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে গোটা বিশ্বজুড়ে যার নজির বিদ্যমান এই সোশ্যাল অ্যাপ আই মিন আনসোশ্যাল অ্যাপের মাধ্যমেও মুসলিম মেয়েদেরকে হিন্দু মেয়েদেরকে তাদের দেহ দেখাতে সাহায্য করে দিচ্ছে এই চায়নার আবিষ্কৃত অ্যাপ টিকটক তার প্রমাণ আমি আপনাকে দিয়ে দিচ্ছি এটা চায়না থেকে লঞ্চ হয়েছে দু সালে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এই টিকটক ইউজ করছে রসু সাহা বলেন যে তোমরা খুব হেসো না খুব মজা করো না যদি কোনো মানুষ খুব হাসে কিংবা মজা করে তাহলে তার অন্তরটা পুড়ে যায় তার অন্তরটা বন্ধ হয়ে যায় তার অন্তরে আর ভালো কথা কাজে লাগে না টিকটকের মাধ্যমে মিউজিক্যালের মাধ্যমে ভিগোর মাধ্যমে মানুষ ভালো বার্তা পায় না হ্যাঁ বলতে পারেন কেউ কেউ যে না এতে তো কেউ কেউ কোনো কোনো দাঁড়িওয়ালা লোক ভালো মেসেজ বা বার্তা দিচ্ছে এটা সেই বিসমিল্লা বলে মদ খাওয়া সামিল কারণ এরা দাড়িওয়ালা লোক কত নাচছে কত হিজাবি মহিলারা নারীরা এই টিকটকের ফাঁদে পা দিয়ে বসেছে এত মজা দুনিয়ার বুকে এত মজা এই মজাই মানুষকে মৃত্যুকে ভুলিয়ে দিয়েছে জনক ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সবচেয়ে বুদ্ধিমান মানুষকে তিনি বললেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে প্রতিদিন সে তার মৃত্যুকে স্মরণ করে যার বাড়িতে টিকটক রয়েছে ভিগো রয়েছে সে কখনো মৃত্যুকে স্মরণ করবে বলে এটা আমার মনে হয় না কেননা এর মধ্যে শুধু রয়েছে মজার মজা রসিসাল্লাহাম বলেন যে মজা তোমার অন্তরকে মেরে ফেলে ওর মধ্যে ভালো কোনো কাজ আল্লাহ তালার কৌফ ভয় প্রবেশ করে না সুতরাং আসন হয়তো অন্যান্য চায়না প্রোডাক্ট প্রোডাক্ট আপনি বর্জন করতে পারবেন কি না সেটা নিয়ে চিন্তার কারণ রয়েছে কিন্তু এই যে বিনা টাকায় যে অ্যাপটাকে আপনি পাচ্ছেন আপনার মেয়ে শরীর দেখাচ্ছে এত মুসলমান মেয়েরা শরীর দেখাচ্ছে গোটা পৃথিবীর বুকে এদের বাবারা কারা এদের বাবারা কারা এদের নজরে এগুলো পড়ে না ছি ছি এত যে নির্লজ্জ এত যে বেহায়া এত নোংরামি যে মানুষ করতে পারে এইগুলা আমরা এই টিকটক বা ভিগো না যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন কথাগুলা যদি ভালো লাগে তাহলে আজকে এখনই এই মুহূর্তে আন ইনস্টল করবেন আপনার ভিগো অথবা টিকটক যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন খুব কষ্ট দিয়ে কথাগুলো বলছি আপনাকে আপনার যাতে খারাপ লাগে তার জন্য বলছি যে চাই না গোটা বিশ্বের মাঝে অশ্লীলতা বেহাপনা আমি ছড়িয়ে দিতে চাইছে তার লঞ্চকৃত অ্যাপ আপনি ইউজ করছেন দিয়ে নিজেকে ধন্য মনে করে সেলিব্রিটি হয়ে বিভিন্ন জায়গায় পুরস্কার নিচ্ছেন ছি 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 লজ্জা জাগা লজ্জা লাগার দরকার আমাদের লজ্জা লাগার দরকার আমাদের ছি খারাপ লাগে না এগুলো আজকে একটা মারণ ব্যাধিকে নিয়ে মজা হচ্ছে আপনি এটাকে ত্যাগ করুন বাঁচতে হলে নিজেকে সুশীল সমাজের একজন ভদ্র মানুষ যদি মনে করেন তাহলে এই টিকটক থেকে বাঁচুন প্রত্যেক বাবাকে বলবো যে তার ছেলে মেয়ের মোবাইলে লক খুলিয়ে নিয়ে তাদের কাছ থেকে দেখুন যে তার মোবাইলে টিকটক কোনো অ্যাপ আছে কি না ভিগো কোনো অ্যাপ আছে কি তাহলে এক্ষুনি ইনস্টল করে আনইনস্টল করে ফেলবেন দায়িত্ব নিন এইগুলা পৃথিবী সুন্দর করার চেষ্টা করুন নিজের শরীর দেখিয়ে নিজের ন্যাকেডনেস গোটা পৃথিবীকে দেখিয়ে কখনোই ভালো হওয়া যায় না এটা কখনো ভালো নয় আজকে চায়নারা চাইছে গোটা পৃথিবী উলঙ্গ হয়ে যাক পর্দা নিষিদ্ধ করেছে যে দেশ ওই টিকটকের মাধ্যমে আপনাকে খুলতে চেয়েছে আপনার স্ত্রী শরীর আপনার মেয়ের শরীরকে দেখাতে চেয়েছে গোটা বিশ্বের বুকে এটাও একটা টেকনিক আপনি আমি বুঝতে পারিনি তাদের পাল্লায় পা দিয়ে আমরাও আজকে শেষ সব কিছু নিয়ে মজাতে ব্যস্ত ছি 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 আজকে মুসলমান মানুষ ভিগো টিকটক করতে পারে আপনার যদি এতই সোশ্যাল বার্তা দেওয়ার এত ইচ্ছা হয় তো বানান আমাদের মতো ভিডিও এমনি ভিডিও বানান আপনি ও সোশ্যাল অ্যাওয়ারনেস করছেন আমার পেছন থেকে একটা এমন হাসির দৃশ্য আওয়াজ ভেসে আসছে এটা কি সোশ্যাল অ্যাওয়ারনেস থাকছে মশাই এটা কি থাকছে হ্যাঁ কী এমন কোথায় পড়াশোনা করেছেন কি বিদ্যা নিয়ে আপনাদের জীবন জীবন ধারণ করার চেষ্টা করছেন বুঝতে পারি না তো পারলে এমনি ভিডিও বানান মানুষকে সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এইরকম টিকটক যাদের রয়েছে বয়কট করবেন তাদেরকে আর টিকটককে বয়কট করুন এইরকম চায়না প্রোডাক্টকে যত সম্ভব যদি আমরা সবাই বয়কট করতে পারি ইনশাল্লাহ আজিজ তাহলে ওরা দমে যাবে তখন বুঝবে যে না মানুষ আমাদেরকে ঘৃণার চোখে দেখছে কিন্তু আমরা সদরে গ্রহণ করছি যা প্রয়োজন নয় তাও আমরা নিচ্ছি চায়না থেকে আর তারা দেখছে যে না বিশ্ব তো আমার বিশ্বের বুকে আমরা সমাদৃত আমাদের অনেক নাম ডাক রয়েছে আমাদের উপরে কেউ কথা বলে না তাতে তারা পার পেয়ে যাচ্ছে প্লিজ প্রত্যেক মা বাবাকে বলবো যে আপনারা আপনাদের ছেলেমেয়ের মোবাইলটা আজকে হাতে নিন এই বক্তৃতা শোনার পরে আমার এই কথাগুলো শোনার পরে টিকটক এবং ভিগো থাকলে আর নিয়ে ইনস্টল করবেন ইনশাল্লাহ এটা মনে করি নইলে আপনার এই টিকটক এবং ভিগোই একদিন আপনাকে জাহান নামের দরজা ভেদ করে প্রবে জাহান নামের দরজা মধ্য দিয়ে আপনাকে প্রবেশ করাবে ইয়াস বাবাদেরকে বলছি মাদেরকে বলছি আপনারাও আপনাদের ছেলে মেয়ের সাথে জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করবেন কেননা ছেলে মেয়ে হচ্ছে আপনার আমানত তারা পাপ করলে আপনার উপরে বর্ত হবে সো সাবধান এখান থেকে নইলে কিন্তু আগামী দিন আসছে অতিও ভয়ঙ্কর এবং কঠিন আর যারা মুসলমানের বাচ্চা মুখে দাঁড়িয়ে রয়েছে হিজাব দিয়ে টিকটক করেন হ্যাঁ সেই বিহা পুরুষ বেহা নারীদেরকে বলছি যে তোমার কানে যদি কথাগুলোকে প্রবেশ করাতে পারো আর যদি মুসলমানের ছাচ্চা মায়ের একটা ভালো সন্তান হয়ে থাকো তাহলে টিকটক এবং ভিগোটাকে তুমি আজ আন আনইনস্টল করো আর যদিও জানি কমেন্টস বাজে আসবে আমার নামে যত কমেন্টস আমার নামে বাজে করবা সমস্যা নেই ইনশাআল্লাহ আমার অ্যাকাউন্টে নেকি জমা হবে মৃত্যু তো একদিন হবেই আসসালাম আলাইকুম আরহ